হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে সন্ধ্যে 7টা, দেখতেই পাচ্ছ আমাদের কি রান্না হচ্ছে। এটা হচ্ছে সিমুই, বাড়ি থেকে নিয়ে আসছিলাম অনেক দিন হলো। তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো তাই জন্য ভাবলাম যে সিমুইটা বানিয়ে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমাদের সিমুইটা বানানো হয়ে গেছে, তো সবাইকে দেবো, তাই জন্যই ভাগ করছি। আর এখন বাজছে 11:30। তো দেখতেই পাচ্ছ এরা হচ্ছে রুম চেঞ্জ করছে না, বেডরুমও চেঞ্জ করছে, কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি ওখান দিয়ে জল গড়াচ্ছে, তো তাই জন্য এদের বেডে পড়ছে বলে ওরা হচ্ছে বেডটা সাইড করে নিচ্ছে। তো আগে ওরকমভাবে বেডগুলো ছিল, তো এইভাবে এবার অন্য সাইডে চেঞ্জ করে নিচ্ছে, কারণ অনেক প্রবলেম হচ্ছে, বৃষ্টিতে ভালোই জল পড়ছে। আর এখন যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই প্রচুর প্রবলেম হচ্ছে, তাই রাত্রিরেই ঠিক করতে হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, এই যে দেখো বৃষ্টি হচ্ছে ভালোই, তবে এখানে বোঝা যাচ্ছে না, আর বিদ্যুৎও ভালো চমকাচ্ছে, আর হাওয়াও খুব সুন্দর দিচ্ছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে যে পুরো রুমটাই ঠান্ডা হয়ে আছে। আর এদিকে দেখতেই পাচ্ছ জিনিসগুলো পুরো অগোছালো হয়ে পড়ে আছে, কারণ ডিসাইড করতে পারছে না যে কিভাবে বেডটা চেঞ্জ করবে। তো কারণ অনেক জিনিসপত্র, তো তাই চেঞ্জ করতে অনেকটা অসুবিধা হচ্ছে, তাই ভাবছি বসে বসে সবাই মিলে যে কিভাবে চেঞ্জ করা যায়। তো এইদিকে দেখতে পাচ্ছি একটা বেড এইদিকে রয়েছে, একটা বেড ওইদিকে, আর একটা বেড ওইদিকে রয়েছে। তো এই দিকের বেডটার মতনই সব বেডগুলো হবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ বেডগুলো আমরা চেঞ্জ করে নিয়েছি, তো তিনটে বেড এই সাইডে করে নিয়েছি। তো বেডগুলো তো ঠিক করা হলো, এবার চিন্তা হচ্ছে যে টেবিলগুলো কোথায় রাখা হবে, কারণ ঠাকুর আরে রাখতে হবে। তো তাই জন্যে ভাবা হচ্ছে যে বেডগুলো রাখার পর কোথায় টেবিল রাখলে ঠিকঠাক হবে। আর এই যে দেখতে পাচ্ছ আয়না দিয়ে জল গড়াচ্ছে, আর বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, তো তাই জন্য আরও জলটা গড়াচ্ছে, পুরো জায়গাটা ভিজে গেছে। দেখতেই পাচ্ছ বৃষ্টি কেমন হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমরা রুমগুলো ঠিকঠাক করে নিই, আর অনেকটাই রাত হয়ে যাচ্ছে, এবার ঘুমাতে হবে। তো চলো আমরা রুমগুলো ঠিকঠাক করে নিই। এই যে বাইরেটা দেখো কিরকম পরিমাণে বৃষ্টিও হচ্ছে, আর বিদ্যুৎও চমকাচ্ছে, তো ভালোই বৃষ্টি হচ্ছে বাইরেটা। এদের জিনিসপত্র কিছুটা বাইরে বার করা হয়েছে, তো এগুলোকে রুমে ঢোকানো হবে। আর এখন 1:30 বেজে গেছে, দেখতে পাচ্ছ এখন রুমগুলো পরিষ্কার করা চলছে, পুরোটাই এখনও কমপ্লিট হয়নি গোছানো, তো জানি না কখন হবে। তো কালকার পুরো ভিডিওটা কমপ্লিট করা হয়নি, আর আজকে দেখতেই পাচ্ছ চা করা হচ্ছে এখানে, যেহেতু বললাম কালকে হচ্ছে ওখানগুলোতে জল জমেছিল, তো জানলার বাইরেটা অনেকটা জল জমেছিল, তো কার্পেন্টাররা এসেছে পরিষ্কার করতে, তো তাদের জন্যই চা করা হচ্ছে। তো সবাই মিলে চা বানাচ্ছে এখন।
তোরা সবাই আন্টিরা আছে, ওয়ার্ডেন ম্যাম আরে আছে, তো সবাইয়ের জন্য চা বানানো হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ কার্পেন্টার আর ওয়ার্ডেন ম্যাম আরে বসে আছে, এদেরকে চা দেওয়া হয়েছে, তো এরা চা খাচ্ছে এখন বসে বসে। আর কিছুটা চা রয়েছে তো সেটা আমরা খাবো, তো এদেরকে দেওয়ার পর এরা খেয়ে বেরিয়ে গেলে তারপর আমরা খাবো। তোরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে যে যার, আর এখানে সবাই মিলে আমরা আড্ডা মারছি। তো চলো দেখো, এই যে এই বাইরেটা দেখতে পাচ্ছ, এই বাইরেটা অনেক জল জমেছিলো কালকে রাত্রে, তো এটাই ঠিক করতে এসেছিলো। আর যেহেতু জাল দেওয়া, তো জালটা খুলেই এরা ঠিক করে আবার জালটা হেঁটে দিয়ে গেছে। তো চারিদিকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে তাই জন্যে আরও সুন্দর লাগছে। আর এদিকে দেখতেই পাচ্ছ এরা সবাই, আর কালকে রুমগুলো ঠিক করতে করতে তিনটে বেজে গেছিলো এদের, তো এইভাবে রুমটা ঠিক করেছে। এখন যেহেতু এরা পড়াশোনা করছে তো তাই জন্যই রুমটা একটু অগোছালো হয়ে আছে, তো তোমরা কিছু প্লিজ মনে করো না। আর তো যারা হোস্টেলে থাকো তারা অবশ্যই এটা বুঝবে যে হোস্টেলে থাকলে রুমগুলো কীরকম অগোছালো হয়ে থাকে। তো ঠিক করার পরে আবার সেই ঘুমানো পড়াশোনা করতে করতে আবার রুমগুলো অগোছালোই হয়ে যায়। তো বাইরেটা এরকমভাবে পরিষ্কার করে দিয়েছে, তো এখন সবাই মিলে আড্ডা মারছে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ কালকে বৃষ্টি পড়েছিল, তো ওখানে একটা গামলা বস করানো হয়েছে আর ওরা এখন পড়ছে। পড়াশোনা করছিস দেখ, এই দেখো এরা সবাই পড়াশোনা করছে, শুধু আমরা। এই তোদের রুমটা গুছাবি, আমি রুমটা পুরো ভালো। তো যেই অবশিষ্ট চাটা বেঁচে আছে এটা এখন আমরা সবাই মিলে ভাগ করে খাবো। দেখতেই পাচ্ছ কতটা চা হয়েছে, তো এই চাটা আমরা সবাই মিলে হচ্ছে খাবো। দেখতেই পেলে যে কালকে রাত্রে ওরা রুমটা গোছাচ্ছিল, আর আজকে এখন হচ্ছে বাইরেটা হচ্ছে ওদের নোংরা হয়েছিল, তো ওপর থেকে সবাই ঝালারে ময়লারে ফেলে, তো ওখানটাতে জল জমে গেছিলো বৃষ্টির জন্য, তো ওইটাই পরিষ্কার করছিল। কার্পেন্টাররা এসেছিলো আর আন্টিরা এসে পরিষ্কার করে দিয়েছিলো, ওয়ার্ডেন ম্যামও ছিল, তো ওদের সবাইকে চা করে দিচ্ছিলাম। তো চাটা দেওয়া হয়ে গেছে, আর আমাদের যেটুকু রয়েছে ওইটা এখন আমরা সবাই মিলে খাবো। তো চলো আমরা চাটা খেয়ে নিই, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর এখন চাটা খাবো, খেয়ে দিয়ে আবার পড়তে বসবো। তো এখানেই ভিডিওটা আমার শেষ করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান তোমরা আগে পাও। তো চলো আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি, প্লিজ প্লিজ সবাই দেখার পর কিন্তু লাইক করো আর কমেন্ট করো।